গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমরা ভালো আছি, সুস্থ আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো পিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি আজকে একটা রান্নার ব্লগ নিয়ে। তো রান্নাটা আমার কাছে একদমই নতুন, কিন্তু সিম্পল। সবাই জানো কাঁচা কলার কোপ্তা, যেটা সবাই খায়, আমিও খেয়েছি অনেকবার, খুব টেস্টি হয়, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। আজকে ফার্স্ট আমি সাহস করছি ট্রাই করার, জানি না কেমন হবে। তো তার জন্য তোমাদের আমার পাশে থাকতে হবে। আর আমার রেসিপিটা কেমন হচ্ছে, ভালো বা খারাপ, উভয়ই তোমরা আমাকে অবশ্যই জানাবে, তাহলে সেটা আমাকে ইন্সপিরেশন যোগাবে। তো চলো রান্নাঘরে যাই, কি কি আমি রেডি করে নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। তো কাঁচকলার কোপ্তা করার জন্য নিয়ে নিয়েছি কাঁচকলা দুটো, কেটে নিয়েছি ভালো করে ধুয়ে, একটা আলু সেদ্ধ করব দুটোকে, আর আছে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট হবে, এখানে আছে নারকেল কুচি, এখানে আছে ময়দা আর একটু বেসন, আর মশলার মধ্যে রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, যেটা হচ্ছে গুঁড়ো মানে লাল কালারের জন্য, রেড চিলি পাউডার আছে, জিরে আর আদা, সরি আদা নয়, জিরে আর তেজপাতা একটা ছিঁড়ে নিয়েছি, আর আছে আদা বাটা। তো সবার প্রথমে আমি আগে করে নিচ্ছি কাঁচকলার আলুটাকে একটু সেদ্ধ, একটা সিটি দিয়ে নেব, তারপর নেক্সট প্রসেসে যাচ্ছি, চলো সাথে থেকো। মিক্সির বাটিতে আমি টমেটো আর লঙ্কাটা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি একটু নারকেল গুঁড়া, তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার কাঁচা কলা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো এদিকে আমার কাঁচা কলা আর আলুটা আমি পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি একটু নারকেল কুচি, হলুদ, একটু চিনি, জিরের গুঁড়ো, নুন, একটু গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। এবার দেব এই যে ময়দা আর বেসন। তো আমি একটু মেখে দেখব কতটা লাগে, যদি আবার কিছুটা প্রয়োজন হয় তো আবার দেব। তো আমি একটু মেখে নিই, মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি, একটু চটচটে লাগছে, একটু হাতে তেল নিয়ে দেখি হয় কি না, বেশ কোপ্তার আকারে আমি গড়ে নিয়ে আবার আসছি। কোপ্তাগুলো রেডি করে নিলাম, একটু হাতে লেগে যাচ্ছিল, তেল লাগিয়ে লাগিয়ে করলাম, এবার ভাজার পর বুঝতে পারবো যে ঠিকঠাক হয়েছে কিনা। তো আরেক চামচ আমি ময়দা আর বেসনের গুঁড়োটা দিয়েছিলাম, আর লাস্ট একটা ছোট্ট বেবি হয়েছে, বেবিটাকে ফার্স্ট আমি ভেজে দেখবো ঠিকঠাক আছে কিনা, তারপর সবগুলো দেখাচ্ছি। তেল গরম করে কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি, আর বেবিটাকে দিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে, তো ঠিকঠাক আছে মনে করেই আমি সব কোপ্তাগুলো, সব নয় কিছুটা ছেড়েছি, আবার বাকিগুলো এরকম করে আস্তে আস্তে ভেজে নেব। ফার্স্ট টাইম ট্রাই, দেখি কি হয় আজকে। প্রথম প্রথম কিছু জিনিস করতে গেলে ভীষণ ভয়ে ভয়ে করি, দেখা যাক আলটিমেটলি কত দূর পৌঁছাই। কোপ্তাগুলো ভাজা রেডি, আমি নামিয়ে নিয়েছি, এবার সেই তেলেই আমি দিয়ে দিই গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, যা যা গরম মশলার মধ্যে ছিল, শুকনো লঙ্কা, গোটা জিরে, সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তেলটা গরম ছিল দেখে আমি ফটাফট দিয়ে দিয়েছি, আর দেখাতে পারলাম না। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব, টমেটো, লঙ্কা আর হচ্ছে নারকেল, সেটার পেস্টটা দিলাম। এবার এখানে দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা, আর চলে যাচ্ছে বাকি গুঁড়ো মশলাগুলো, সবগুলোই একবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দেব নুন, মশলা সবই চলে গেছে, ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে, আর কিছুটা আমি নারকেল কোড়া দেব। মশলার বাটি দিয়ে জল দিলাম, জল না দিলে মশলা ভালো করে কষানো যাবে না। এবার একটু নুন দিয়ে দেবো, নুন আর দেবো কিছুটা নারকেল কোড়া,
ভালো করে কষিয়ে নিন। কিন্তু তেল আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, কোপ্তাগুলো ভাজার পর বেশ খানিকটা তেল ছিল, একদম অল্প তেলে করার চেষ্টা করছি। কারণ পুজোর সময় বেশ তেল মশলা প্রচুর খাওয়া হয়েছে, এবার আবার কম করে চলবে। মশলা আমার কষে গেছে, এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি। জল দিলাম, এবার একটু ফুটবে। এই ফুটন্ত ঝোলে আমি এবার কিছুটা দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এবার আমি ঢেকে রাখবো, কিছুক্ষণ ফুটবে, তারপর কোফতাগুলো দেব। এবার ঢাকাটা খুলে দেখি কতদূর হলো, ফুটে উঠেছে। এবার আমি তাহলে কোফতাগুলো ছেড়ে দেব। এক এক করে চলেছে সব দল বেঁধে, তবে কোফতাটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, এক মিনিট মতো একটু রাখবো, না হলে একদম গলে যাবে। আর কোফতা দেওয়ার সাথে সাথে অবশ্য অনেকটাই রস টেনে নেবে। জাস্ট এক মিনিট। এতে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, জিরে ভেজে মিক্সিতে আমি করে রেখেছি। আর দেবো একটু ঘি, এই যে একটু ঘি এখানে ছেড়ে দিলাম, ও গলবে। আর দেবো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর যাবে লাস্ট গরম মশলা, শাহি গরম মশলা। ব্যাস সব কিছু কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঘি গলে গেছে, চামচটা তুলে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকের আমার কোপ্তা কারি তো রেডি। তো দেখা যাক আজকে আমার রান্নাঘরে কোন কাস্টমার ফার্স্ট আসে, যাকে আমি টেস্ট করিয়ে দেখে নেব যে আজকের রান্নাটা আমার কেমন হয়েছে। তো নিজে তো খেয়ে সব কিছু ভালোই লাগে নিজের রান্না, অন্য কেউ যদি বলে ভালো হয়েছে তাহলে রান্নাটা সার্থক হয়। তো চলো দেখতে থাকি কাকে ফার্স্টে আমি খাওয়াতে পারি, তো সাথে থেকো। তো আমি স্নান স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর আজকে কাঁচা কলার কোপ্তা খাওয়ার জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছে মাসিনি। কারণ আমার হাজবেন্ড এখনো আসেনি, আর ছেলে আসবে 4:30 বেজে যাবে। আর যেহেতু ভেজ আইটেম, ও বলবে খুব বাজে হয়েছে খাবো না, তো ওকে দিলেই আমি ফেল করে যাব। তো মাসিকেই খাইয়ে দেখি যে কেমন হয়েছে, শুনে নিই মাসির থেকে। চলো মাসিকে সার্ভ করি। আমার মাসির কাজ শেষ, এবার খেতে বসে গেছে। দেখো মাসির প্লেটে সাজিয়েছি আলু ভাজা, ভাত, স্যালাড, এখানে মিক্স ডাল, আর আজকের স্পেশাল মেনু কাঁচকলার কোপ্তা। তো মাসি খাও, খেয়ে বলো যে কেমন হলো, একটু টেস্ট করো। ভালো, তুমি পারো করতে কাঁচকলার কোপ্তা? তুমি এখনো করো নাই? আগে কোনোদিন খেয়েছো? আগেও খাওনি, তাহলে আজকে খাও, ভালো করে খাও, আর খেয়ে আমাকে বলো। তারপর ভালো আছে? তাহলে প্রাইস দিও আমাকে। দিমনে বলছে মাসি আমাকে প্রাইস দেবে, তো মাসি খেয়ে নিক, আমরাও খেয়ে নিই, আমরা বলতে এখন আমি আর বাকি সদস্যরা পরে খাবে। তো চলো মাসি খেতে থাক, মাসিও খাক, আমরাও পরে সবাই খেয়ে টেস্ট করে দেখবো কেমন হলো। তো তোমরাও একটু জানিও, ট্রাই করো, আর জানিও কোনটা খারাপ হলো বা কোনটা ভালো হলো অবশ্যই জানাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা।